नमस्कार बंधुरा, आमी सोनाली और आपनारा देखछेन आमार चैनल गोल्डेन डेज विद मी। आज बेंगली स्टोरी टाइमे आमी आपनादेर शोनाबो कविगुरु रवीन्द्रनाथ ठाकुरेर लेखा छोट गल्प इच्छा पूरण। आमार ई प्रचेष्टा साहित्य अनुरागी सेई सब मानुषदेर जन्य जारा कर्मव्यस्ततार कारणे बई पढ़ार सुयोग पान ना, आमार ई अडियो बुक तारा जे कोनो अवसरे शुनते पारबेन। आमी आपनादेर पाठ करे शोनाच्छि रवीन्द्रनाथ ठाकुरेर लेखा छोट गल्प इच्छा पूरण। आसुन शोना जाक रवीन्द्रनाथ ठाकुरेर लेखा छोट गल्प इच्छा पूरण। সুবলচন্দ্রের ছেলেটির নাম সুশীলচন্দ্র, কিন্তু সকল সময়ে নামের মতো মানুষটি হয় না, সেই জন্যে সুবলচন্দ্র কিছু দুর্বল ছিলেন এবং সুশীলচন্দ্র বড় শান্ত ছিলেন না। ছেলেটি পাড়া শুদ্ধ লোককে অস্থির করিয়া বেড়াইত, সেই জন্য বাপ মাঝে মাঝে শাসন করিতে ছুটিতেন, কিন্তু বাপের পায়ে ছিল বাদ আর ছেলেটি হরিণীর মতো দৌড়িতে পারিত। কাজেই কিল চর চাপড় সকল সময় ঠিক জায়গায় গিয়া পড়িত না, কিন্তু সুশীলচন্দ্র দৈপার যেদিন ধরা পড়িতেন সেদিন তাহার আর রক্ষা থাকিত না। আজ শনিবারের দিনে দুটোর সময় স্কুলে ছুটি ছিল, কিন্তু আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতে ছিল না। তার অনেকগুলো কারণ ছিল। একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা, তাহাতে আবার ওপাড়ার বসিদের বাড়ি আজ সন্ধ্যার সময় বাজি পোড়ানো হইবে, সকাল হইতে সেখানে ধুমধাম চলিতেছে, সুশীলের ইচ্ছা সেইখানে আজ দিনটা কাটাইয়া দেয়। অনেক ভাবিয়া শেষকালে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়া শুইয়া পড়িল। তাহার বাপ সুবল গিয়া জিজ্ঞাসা করিলেন, কিরে বিছানায় পড়ে আছিস যে, আজ স্কুলে যাবি নে? সুশীল বলিল, আমার পেট কামড়াচ্ছে, আজ আমি স্কুলে যেতে পারবো না। সুবল তাহার মিথ্যা কথা সমস্ত বুঝিতে পারিলেন, মনে মনে বলিলেন, রোসো একে আর জব্দ করতে হবে। এই বলিয়া কহিলেন, পেট কামড়াচ্ছে, তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই, বসিদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেব এখন। তোর জন্যে আজ লজেন জুস কিনে রেখেছিলুম, সেও আজ খেয়ে কাজ নেই, তুই এখানে চুপ করে পড়ে থাক, আমি খানিকটা পাঁচন তৈরি করে নিয়ে আসি। এই বলিয়া তাহার ঘরে শিকল দিয়া সুবলচন্দ্র খুব তিত পাঁচন তৈয়ার করিয়া আনিতে গেলেন। সুশীল মহা মুশকিলে পড়িয়া গেল, লজেন জুস সে যেমন ভালোবাসিত, পাঁচন খাইতে হইলে তাহার তেমনি সর্বনাশ বোধ হইত। ওদিকে আবার বসিদের বাড়ি যাইবার জন্য কাল রাত হইতে তাহার মন ছটপট করিতেছে, তাহাও বুঝি বন্ধ হইল। সুবলবাবু যখন খুব বড় এক বাটি পাঁচন লইয়া ঘরে ঢুকিলেন, সুশীল বিছানা হইতে ধরফর করিয়া উঠিয়া বলিল, আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে, আমি আজ স্কুলে যাব। বাবা বলিলেন, না না সে কাজ নেই, তুই পাঁচন খেয়ে এইখানে চুপচাপ করে শুয়ে থাক। এই বলিয়া তাকে জোর করিয়া পাঁচন খাওয়াইয়া ঘরে তালা লাগাইয়া বাহির হইয়া গেলেন। সুশীল বিছানায় পড়িয়া কাঁদিতে কাঁদিতে সমস্ত দিন ধরিয়া কেবল মনে করিতে লাগিল যে, আহা যদি কালি আমার বাবার মতো বয়স হয়, আমি যা ইচ্ছে তাই করতে পারি, আমাকে কেউ বন্ধ করে রাখতে পারে না। তাহার বাপ সুবলবাবু বাহিরে একলা বসিয়া বসিয়া ভাবিতে লাগিলেন যে, আমার বাপ মা
আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকম পড়াশুনো কিচ্ছু হলো না। আবার যদি সেই ছোটবেলা ফিরে পাই তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশুনো করে নিই। ইচ্ছা ঠাকুরন সেই সময় বাহির দিয়া যাইতেছিলেন। তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছা জানিতে পারিয়া ভাবিলেন, আচ্ছা ভালো, কিছুদিন ইহাদের ইচ্ছা পূর্ণ করিয়াই দেখা যাক। এই ভাবিয়া বাপকে গিয়া বলিলেন, তোমার ইচ্ছা পূর্ণ হইবে, কাল হইতে তুমি ছেলের বয়স পাইবে। ছেলেকে গিয়া বলিলেন, কাল হইতে তুমি তোমার বাপের বয়সী হইবে। শুনিয়া দুইজনে ভারী খুশি হইয়া উঠিলেন। বৃদ্ধ সুবলচন্দ্র রাত্রি ভালো ঘুমাইতে পারিতেন না, ভোরের দিকটায় ঘুমাইতেন, কিন্তু আজ তাহার কি হইল, হঠাৎ খুব ভোরে উঠিয়া একেবারে লাফ দিয়া বিছানা হইতে নামিয়া পড়িলেন। দেখিলেন খুব ছোট হইয়া গেছেন, পড়া দাঁত সবগুলি উঠিয়াছে, মুখের গোঁপ দাড়ি সমস্ত কোথায় গেছে তাহার আর চিহ্ন নয়। রাত্রি যে ধুতি ও জামা পরিয়া শুইয়াছিলেন, সকালবেলায় তাহার এত ঢিলা হইয়া গেছে যে তাহার দুই আস্তিন পায়ে মাটি পর্যন্ত ঝুলিয়া পড়িয়াছে, জামার গলা বুক পর্যন্ত নামিয়াছে, ধুতির কোঁচাটা এতই লুটাইতেছে যে পা ফেলিয়া চলাই দায়। আবার সুশীলচন্দ্র অন্যদিন ভোরে উঠিয়া চারিদিকে দৌরাত্ম করিয়া বেড়ান, কিন্তু আজ তাহার ঘুম আর ভাঙে না। যখন তাহার বাপ সুবলচন্দ্রের চেঁচামে যেতে সে জাগিয়া উঠিল, তখন দেখিল কাপড় চোপড়গুলি গায়ে এমনি আঁটিয়া গেছে যে ছিঁড়িয়া ফাটিয়া কুটি কুটি হইবার জো হইয়াছে, শরীরটা সমস্ত বাড়িয়া উঠিয়াছে, কাঁচা পাকা গোফি দাড়িতে অর্ধেকটা মুখ দেখাই যায় না, মাথায় এক মাথা চুল ছিল, হাত দিয়া দেখে সামনে চুল নাই, পরিষ্কার টাক তক তক করিতেছে। আজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছাড়িয়া উঠিতেই যায় না, অনেকবার তুড়ি দিয়া উচ্চস্বরে হাই তুলিল, অনেকবার এপাশ ওপাশ করিল, শেষকালে বাপ সুবলচন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হইয়া উঠিয়া পড়িল। দুইজনের মনের ইচ্ছা পূর্ণ হইল বটে, কিন্তু ভারী মুশকিল বাঁধিয়া গেল। আগে বলে আছি, সুশীলচন্দ্র মনে করিত যে সে যদি তাহার বাবা সুবলচন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয় তবে যেমন ইচ্ছা গাছে চড়িয়া জলে ঝাঁপ দিয়া কাঁচা আম খাইয়া পাখির বাচ্চা পাড়িয়া দেশময় ঘুরিয়া বেড়াইবে। যখন ইচ্ছা ঘরে আসিয়া যাহা ইচ্ছা তাহাই খাইবে, কেহ বারণ করিবার থাকিবে না। কিন্তু আশ্চর্য, সেদিন সকালে উঠিয়া তাহার গাছে চড়িতে ইচ্ছাই হইল না। পানা পুকুরটা দেখিয়া তাহার মনে হইল ইহাতে ঝাঁপ দিলে আমার কাঁপুনি দিয়া জ্বর আসিবে। চুপচাপ করিয়া দাওয়ায় একটা মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতে লাগিল। একবার মনে হইল খেলাধুলাগুলো একবারে ছাড়িয়া দেওয়াটা ভালো হয় না, একবার চেষ্টা করিয়াই দেখা যাক। এই ভাবিয়া কাছে একটা আমড়া গাছ ছিল, সেইটাতে উঠিবার জন্য অনেক রকম চেষ্টা করিল। কাল যে গাছটাতে কাঠবিড়ালির মতো তত্তর করিয়া চড়িতে পারিত, আজ বুড়া শরীর লইয়া সে গাছে কিছুতেই উঠিতে পারিল না। নিচেকার একটা কচি ডাল ধরিবা মাত্রই সেটা তাহার শরীরের ভারে ভাঙিয়া গেল এবং বুড়া সুশীল থপ করিয়া মাটিতে পড়িয়া গেল। কাছে রাস্তা দিয়া লোক চলিতেছিল, তাহারা বুড়াকে ছেলে মানুষের মতো গাছে চড়িতে ও পড়িতে দেখিয়া হাসিয়া অস্থির হইয়া গেল। সুশীলচন্দ্র লজ্জায় মুখ নিচু করিয়া আবার সেই দাওয়ায় মাদুরে আসিয়া বসিল। চাকরকে বলিল, ওরে বাজার থেকে এক টাকার লজেন জুস কিনিয়ার। লজেন জুসের প্রতি সুশীলচন্দ্রের বড় লোভ ছিল, স্কুলের ধারে দোকানে সে রোজ নানা রঙের লজেন জুস সাজানো দেখিত, দু চার পয়সা যাহা পাইত তাহাতে লজেন জুস কিনিয়া খাইত, মনে করিত যখন বাবার মতো টাকা হইবে
তখন কেবল পকেট ভরিয়া ভরিয়া লজেন্স জুস কিনিবে এবং খাইবে। আর চাকরে এক টাকার এক রাস লজেন্স জুস কিনিয়া আনিয়া দিল। তাহারই একটা লইয়া আসি দন্তহীন মুখের মধ্যে পড়িয়া চুষিতে লাগিল। কিন্তু বুড়া মুখে ছেলে মানুষের লজেন্স জুস কিছুতেই ভালো লাগিল না। একবার ভাবিল এগুলো আমার ছেলে মানুষ বাবাকে খাইতে দিয়া যাক। আবার তখনই মনে হইল না না কাজ নাই, এত লজেন্স জুস খাইলে উহার আবার অসুখ করিবে। কাল পর্যন্ত যেই সকল ছেলে সুশীলচন্দ্রের সঙ্গে কপাটি খেলিয়াছে আজ তাহারা সুশীলের সন্ধানে আসিয়া বুড়ো সুশীলকে দেখিয়া দূরে ছুটিয়া গেল। সুশীল ভাবিয়াছিল বাপের মতো স্বাধীন হইলে তাহার সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সমস্ত দিন ধরিয়া কেবলই ডুডুডুডু শব্দে কপাটি খেলিয়া বেড়াইবে। কিন্তু আজ রাখাল, গোপাল, অক্ষয়, নিবারণ, হরিশ এবং নন্দকে দেখিয়া মনে মনে বিরক্ত হইয়া উঠিল। ভাবিল চুপচাপ বসিয়াছি, এখনই বুঝি ছোড়াগুলি গোলমাল বাঁধাইয়া দিবে। আগেই বলিয়াছি বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়ায় মাধুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতেন, যখন ছোট ছিলাম তখন দুষ্টমি করিয়া সমস্ত নষ্ট করিয়াছি, ছেলে বয়স ফিরিয়া পাইলে সমস্ত দিন শান্তশিষ্ট হইয়া ঘরে দরজা বন্ধ করিয়া বসিয়া কেবল বই লইয়া পরামগস্ত করি, এমনকি সন্ধ্যার পরে ঠাকুরমার কাছে গল্প শোনাও বন্ধ করিয়া প্রদীপ চালাইয়া রাত্রি 10-11 পর্যন্ত পড়া তৈয়ারি করি। কিন্তু ছেলে বয়স ফিরিয়া পাইয়া সুবলচন্দ্র কিছু তেইশ মুলুক হইতে চায় না। সুশীল বিরক্ত হইয়া আসিয়া বলিল, বাবা স্কুলে যাবে না? সুবল মাথা চুলকাইয়া মুখ নিচু করিয়া আস্তে আস্তে বলিতেন, আজ আমার পেট কামড়াচ্ছে, আমি স্কুলে যেতে পারবো না। সুশীলে রাগ করিয়া বলিত, পারবে না বই কি, স্কুলে যাবার সময় আমারও অমন ঢের পেট কামড়েছে, আমি ওসব জানি। বাস্তবিক সুশীল এত রকম উপায় স্কুল পলাইত এবং সে এত অল্প দিনের কথা যে তাহাকে ফাঁকি দিয়া তাহার বাপের কর্ম নহে। সুশীল জোর করিয়া ক্ষুদ্র বাপটিকে স্কুলে পাঠাইতে আরম্ভ করিল। স্কুলে ছুটির পরে সুবল বাড়ি আসিয়া খুব একচোট ছোটাছুটি করিয়া খেলিয়া বেড়াইবার জন্য অস্থির হইয়া পড়িতেন। কিন্তু ঠিক সেই সময়টিতে বৃদ্ধ সুশীলচন্দ্র চোখে চশমা দিয়া একখানা কৃত্তিবাসী রামায়ণ লইয়া সুর করিয়া করিয়া পড়িত। সুবলে ছুটাছুটি গোলমালে তাহার পড়ার ব্যাঘাত হইত, তাই সে জোর করিয়া সুবলকে ধরিয়া সম্মুখে বসাইয়া হাতে একখানা স্লেট দিয়া আঁক কষিতে দিত। আঁকগুলি এমনি বড় বড় বাছিয়া দিত যে তাহার একটা কষিতেই তাহার বাপে 1 ঘন্টা চলিয়া যাইত। সন্ধ্যেবেলায় বুড়া সুশীলের ঘরে অনেক বুড়াই মিলিয়া দাবা খেলিত। সেই সময়টায় সুবলকে ঠান্ডা রাখিবার জন্য সুশীল একখান মাস্টার রাখিয়া দিল। মাস্টার রাত্রি 10 পর্যন্ত তাহাকে পড়াইত। খাওয়ার বিষয়ে সুশীলের বড় কড়াক্কর ছিল, কারণ তাহার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তাহার খাওয়া ভালো হজম হইত না, একটু বেশি খাইলেই অম্বল হইত। সুশীলের সে কথাটা বেশ মনে আছে, সেই জন্য সে তাহার বাপকে কিছুতেই অধিক খাইতে দিত না। কিন্তু হঠাৎ অল্প বয়স হইয়া আজকাল তাহার এমনি ক্ষুধা হইয়াছে যে নুড়ি হজম করিয়া ফেলিতে পারিতেন। সুশীল তাহাকে যতই অল্প খাইতে দিত পেটের জ্বালায় তিনি ততই অস্থির হইয়া বেড়াইতেন। শেষকালে রোগা হইয়া শুকাইয়া তাহার সর্বাঙ্গের হাড় বাহির হইয়া পড়িল। সুশীল ভাবিল শক্ত ব্যাম হইয়াছে, তাই কেবলই ঔষধ গিলাইতে লাগাইল। বুড়া সুশীলের বড় গোল বাঁধিল, সে তাহার পূর্বাকালের অভ্যাস মতো যাহা করে তাহাই তাহা সহ্য হয় না। পূর্বে সে পাড়ায় কোথাও যাত্রাগানের খবর পাইলে বাড়ি হইতে পলাইয়া হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়া হাজির হইত। আজকাল বুড়া সুশীল সেই কাজ করিতে গিয়া সর্দি হইয়া, কাশি হইয়া, গায়ে মাথায় ব্যথা হইয়া 3 সপ্তাহ শয্যাগত হইয়া পড়িয়া রহিল। চিরকাল সে পুকুরে স্নান করিয়া আসিয়াছে,
আজও তাহাই করিতে গিয়া হাতের গাঁট পায়ের গাঁট ফুলিয়া বিষম বাত উপস্থিত হইল। তাহার চিকিৎসা করিতে ছয় মাস গেল। তাহারপর হইতে দুই দিন অন্তর সে গরম জলে স্নান করিত এবং সুবলকেও কিছুতেই পুকুরে স্নান করিতে দিত না। পূর্বেকার অভ্যাস মতো ভুলিয়া তপ্তপশু হইতে সে লাভ দিয়া নামিতে যায়, আর হাড়গুলো ঠন ঠন ঝনঝন করিয়া উঠে। মুখের মধ্যে আস্ত পান পুড়িয়াই হঠাৎ দেখে দাঁত নাই, পান চিবানো অসাধ্য। ভুলিয়া চিরুনি ব্রুশ হইয়া মাথা আজরাইতে গিয়া দেখে প্রায় সকল মাথাতেই টাক। এক একদিন হঠাৎ ভুলিয়া যাইত যে সে তাহার বাপের বয়সে বুড়া হইয়াছে, এবং ভুলিয়া পূর্বের অভ্যাস মতো দুষ্টুমি করিয়া পাড়ার বুড়ি আন্দি পিসির জলের কলসে হঠাৎ ঠন করিয়া হিল ছুঁড়িয়া মারিত। বুড়া মানুষেরই ছেলে মানুষই দুষ্টামি দেখিয়া লোকেরা তাহাকে মার মার করিয়া তাড়াইয়াতে যাইত, সেও লজ্জায় মুখ রাখিবার জায়গা পাইত না। সুবলচন্দ্র এক একদিন দৈবাত ভুলিয়া যাইত যে সে আজকাল ছেলে মানুষ হইয়াছে, আপনাকে পূর্বের মতো বুড়া মনে করিয়া যেখানে বুড়া মানুষেরা তাস পাশা খেলিতেছে সেইখানে গিয়া সে বসিত এবং বুড়ার মতো কথা বলিত। শুনিয়া সকলেই তাহাকে যা যা খেলা কর গে যা, চাচামি করতে হবে না, এই বলিয়া কান ধরিয়া বিদায় করিয়া দিত। হঠাৎ ভুলিয়া মাস্টারকে গিয়া বলিত, দাও তো তামাকটা দাও তো খেয়ে নি। শুনিয়া মাস্টার তাহাকে বেঞ্চের উপর এক পায়ে দাঁড় করাইয়া দিত। নাপিতকে গিয়া বলিত, ওরে বেজা কদিন আমাকে কামাতে আসিস নি কেন। নাপিত ভাবিত ছেলেটি খুব ঠাট্টা করিতে শিখিয়াছে। সে উত্তর দিত, আর বছর দশক বাদে আসবো এখন। আবার এক একদিন তাহার পূর্বের অভ্যাস মতো তাহার ছেলে সুশীলকে গিয়া মারিত। সুশীল ভারী রাগ করিয়া বলিত, পড়াশুনো করে তোমার এই বুদ্ধি হচ্ছে, এক রত্তি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোলো। অমনি চারিদিকে হইতে লোকজন ছুটিয়া আসিয়া কেহ কিল কেহ চর কেহ গালি দিতে আরম্ভ করে। তখন সুবল একান্ত মনে প্রার্থনা করিতে লাগিল যে আহা, যদি আমি আমার ছেলে সুশীলের মতো বুড়ো হই এবং স্বাধীন হই তা হইলে বাঁচিয়া যায়। সুশীলও প্রতিদিন জোর হস্তে করিয়া বলে, হে দেবতা আমার বাপের মতো আমাকে ছোট করিয়া দাও, মনেই সুখে খেলা করিয়া বেড়ায়। বাবা যেরকম দুষ্টমি আরম্ভ করিয়াছেন উহাকে আর সামলাইতে পারি না, সর্বদা ভাবিয়া অস্থির হইলাম। তখন ইচ্ছা ঠাকুরন আসিয়া বলিলেন, কেমন তোমাদের শখ মিটিয়াছে? তাহারা দুইজনেই গড় হইয়া প্রণাম করিয়া কহিলেন, দোহাই ঠাকুরন মিটিয়াছে, এখন আমরা যে যাহা ছিলাম আমাদিগকে তাহাই করিয়া দাও। ইচ্ছা ঠাকুরন বলিলেন, আচ্ছা কাল সকালে উঠিয়া তাহাই হইবে। পরদিন সকালে সুবল পূর্বের মতো বুড়া হইয়া এবং সুশীল ছেলে হইয়া জাগিয়া উঠিলেন। দুইজনই মনে হইল যে স্বপ্ন হইতে জাগিয়াছি। সুবল গলা ভার করিয়া বলিলেন, সুশীল ব্যাকরণ মুখস্থ করবে না? সুশীল মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, বাবা আমার বই হারিয়ে গেছে।